नमस्कार जिसान कुगवाल चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करब माटिर उनाने माटिर तावाते किभाबे फुलको रुटी बानानो जाए। आज के आमी आर मा आपनादेरके रुटी बानिए देखाबो, अवश्यई किन्तु आपनारा पुरो भिडियोटा देखबेन, दारुण लागबे आपनादेर। प्रथमे आमी आटा मेखे नेब, परिमाण मतो लवण दिए देब। আমাদের বাড়িতে খাওয়ার মতন আমি আটা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন আটা মাখাবেন। এবার আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা মাখিয়ে নিই। আমি ঠান্ডা জলে মাখিয়েছি, আপনারা গরম জলেও মাখাতে পারেন। আটাকে একটু নরম করে মাখালে রুটিটা খুব নরম হয়। আমার মাখানো হয়ে গেছে, এবার 30 মিনিটের জন্য ঢাকিয়ে রাখব। এই ছোট উনুনটা মা বানিয়েছে, আর আজকে এই উনুনে আমি রুটি ভাজব। উনুনটা জ্বালিয়ে নেই এখন। এই উনুনটার সুবিধা কি বলুন তো, এই উনুনটা যেখানে খুশি নিয়ে যাওয়া যায়। এবার ঢাকনা খুলে লিচিগুলো কেটে নিই। ছোট উনুন তো, একটু আঁচটা বেশি দিলে তবে রুটিগুলো ফুলবে। মাটি তাওয়া উনুনে বসিয়ে দিচ্ছি। এবার রুটিগুলো বেলে নেব। রুটিগুলো এক এক করে বেলছে, আমি রুটিগুলো ভেজে নিই। তাওয়া অনেকক্ষণ থেকে বসিয়েছি, গরম হয়ে গেছে, এবার রুটি দিয়ে দিচ্ছি। প্রথমে তাওয়াতে আমি 4-5টা রুটি প্রথমে সেকে নেব, তারপরে আমি রুটিগুলো ভাজব। এভাবে দু সাইড ভালো করে সেকে নেব প্রত্যেকটা রুটি। এবার তাওয়াটা নামিয়ে নেব, দিয়ে রুটিগুলো একটা লোহার জালে সেকে নেব। রুটিগুলো কি সুন্দর ফুলছে দেখুন, পুরো গোল হয়ে ফুলছে।
প্রথম স্ল্যাবে তিন চারটে ভেজে নিয়েছি, আবার দ্বিতীয় স্ল্যাবে ভাজছি। কি সুন্দর ফুলছে দেখুন, প্রত্যেকটা রুটি খুব সুন্দর ফুলছে। মা দেখেছো প্রত্যেকটা রুটি কেমন ফুলছে? হ্যাঁ খুব সুন্দর ফুলছে। দারুণ ফুলেছে। পড়ে গেল তো ফুলছে না। রুটি বানাতে কিন্তু আপনারা সকলেই জানেন আমরা কিভাবে মাটির উনানে বানাই, সেটাই আপনাদের কিন্তু দেখালাম। মা তুমি একটা খাও না ভাজতে ভাজতে। উনুনের কাছে বুঝছি তো ভালো লাগছে, শীত করছে না? হ্যাঁ আমি এখান থেকে গরম রুটি এক পিস খেয়ে খাও খাও। গুড় নিয়ে এসো। গুড়? হ্যাঁ গুড় নিয়ে এসছি। আচ্ছা বেশ ঠান্ডা পড়েছে, আমি এই রুটিগুলো হটপটে রেখে দেবো, দিয়ে রাত্রে সবাই খাওয়া দাওয়া করবো। মা এখন একটু খাচ্ছে গরম গরম রুটি, একটু পাতলা খাবো। দেখো তুমি এরকম গোল করে রুটি খাচ্ছে তো, আমরা ছোটবেলায় কিরকম খেতাম দেখাচ্ছি, দাঁড়াও। দেখুন বন্ধুরা আমরা ছোটবেলায় কেমন খেতাম দেখাচ্ছি আপনাদেরকে। দিয়ে আর একটা রুটি নিয়ে এই পুরোটা মাখানো হয়ে গেল, দিয়ে এবার গোল করে মাখা ভালো জানা ভালো লাগছে। শীতের সময় গরম গরম রুটি আর ঝোলা গুড় দারুণ খেতে, খুব ভালো লেগেছে। উনুনের কাছে বসে আছি, আপনাদেরকে বলবো না যে আমাদের রেসিপি দেখে ট্রাই করতে, তবে আমাদের এইভাবে মাটির উনুনে মাটি তাওয়াতে রুটি বানানো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।